কিছুদিন পূর্বে মহকুমার প্রশাসনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমার মোট 5টি জল কোম্পানিতে ছটিকা অভিযান চালিয়েছিল। পরিদর্শনকালে 5টি জল কোম্পানি থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয় পরীক্ষার জন্য। সেই সাথে জল কোম্পানিগুলির নথিপত্র খতিয়ে দেখা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে 5টি কোম্পানির মধ্যে 4টিরই নথিপত্র গড়মিল পাওয়া যায়। এরপরেই তেলিয়ামুড়া শান্তিনগরস্থিত জীবন অ্যাকোয়া, নেতাজি নগরের হিমাচল অ্যাকোয়া, মহুরছড়ার ফাইন ড্রপ ও তোতাপাড়িস্থিত লাইফ কিং নামক এই 4টি জল কোম্পানি সিল করে দেয় মহকুমা প্রশাসনের প্রতিনিধি দল। এই আদেশ অনুসারে মহকুমা শাসকের পক্ষ থেকে আমরা একটা টিম এসেছি। এসে আমরা ওই কল্যাণপুর এবং তেলিয়ামুড়াতে যে সকল জলের ফ্যাক্টরিগুলো আছে, পাবলিক প্রাইভেট রান, এগুলোর মধ্যে যাদের বৈধ কাগজপত্র আছে সেগুলো ছাড়া অবৈধভাবে যারা বিজনেস চালিয়ে যাচ্ছে তাদেরকে আমরা আজকে শনাক্ত করে তাদের আমরা বন্ধ করে দিয়েছি। মোট কয়টা কোম্পানি ছিল? চারটাতে আমরা পেয়েছি, একটা কল্যাণপুর আর তিনটা তেলিয়ামুড়া। নামগুলো ডাটা, একটা হচ্ছে কল্যাণপুরে যেমন এখানে আছি লাইফ টিম কাজল রায় ওনার তোতাবাড়ি, আর এর আগে ছিল মহরছড়া, মহরছড়াতে ছিল ফাইন ড্রপ, তেলিয়ামুড়াতে ছিল নেতাজি নগর একটা হিমাচল ড্রিঙ্কিং কোম্পানি, আর আরেকটা ছিল জীবন অ্যাকোয়া। কেন সিল করলেন? আসলে দীর্ঘদিন ধরে ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছে, বৈধ কাগজপত্র না রেখে চালিয়ে যাচ্ছে, তো এই অবৈধ কাগজপত্র নিয়ে তো আর বিজনেস করা যায় না। হ্যাঁ, এই জন্য কি কি পয়েন্ট পেয়েছেন আপনার? ওদের যে ডকুমেন্টারি অভাব ছিল, বিএস কাগজের কাগজ নেই, তারপর এমনিতে এদের জলটাও পরীক্ষাধীন আছে, জলের নমুনা স্যাম্পল গেছে। এখন আপনারা কী 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 করবেন আপনি? এখন তো এইমাত্র তাদেরকে কাগজপত্র করার জন্য, যতদিন কাগজপত্র করছে না ততদিন বন্ধ থাকবে। মহকুমা শাসক পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে, মাননীয় হাইকোর্টকে জানিয়ে উনি সেই অনুসারে কাজ করবেন। শুক্রবার মহকুমা প্রশাসনের এই প্রতিনিধি দলে ছিলেন তেলিয়ামুড়ার 2 ডিসিএম বাপ্পাদিত্য রায় ভৌমিক ও অঞ্চন চৌধুরী, তাছাড়া ফুড ইন্সপেক্টর ভট্টু দেববর্মা সহ তেলিয়ামুড়া পুলিশ প্রশাসন। মহকুমা প্রশাসনের এই প্রতিনিধি দলটি কোম্পানির মালিককে স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না পর্যন্ত সঠিক নথিপত্র না করা হবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে এই জল কোম্পানিগুলি। ভিওর রিপোর্ট, আর এ নিউজ।